আচ্ছা, তোমাদের যে টপিকটি চলছে বিটা ফাংশন, তো বিটা ফাংশনের তোমরা তো দেখলেই কনসেপ্টটা কীরকম, তাই না? রোড ম্যাপ দেখলে। এবার আজকে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রবলেম থাকবে, তার সলিউশনের ওয়েটা কীরকম। তো প্রত্যেকে ফার্স্ট একটা প্রবলেম লিখো, লিখো সবাই। ইন্টিগ্রেশন 0 to π/2, ইন্টিগ্রেশন 0 to π/2 sin⁵θ বা sin⁵x, sin⁵x ইন্টু cos⁴x ডিএক্স, ক্লিয়ার? cos⁴x ডিএক্স। দেখো কোন কৌশলে এই প্রবলেমটাকে সলভ করবে। আমি এটাকে দুটো স্টেপে ভাগ করছি। ক্লিয়ার? একটা স্টেপ হচ্ছে ফর্ম বানিয়ে, আর একটা ফর্ম না বানিয়ে একটু ওভারটেক করে। কীরকম দেখে নাও। দেখো আমি তোমাদের একটু আগে বললাম আমাদের যে রোড ম্যাপটা কীরকম, আমাদের রোড ম্যাপটা কী ছিল বলো তো? যদি ইন্টিগ্রেশন 0 to π/2 sin⁵px ইন্টু cos⁴qx ডিএক্স থাকে, ক্লিয়ার? যদি এরকম থাকে তাহলে আমাদের ডিউটি কী বলো? আমরা কী লিখবো ডিরেক্ট? 1/2 ইন্টু বিটা, বিটা কী লিখবো? যা পাওয়ার থাকবে 1 অ্যাড করে 2 দিয়ে ডিভাইড, তাই না? তার মানে 5 + 1/2 3 + 1/2। বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, কোনো প্রবলেম এই অবধি নেই তো? কি বললাম, 1/2 ইন্টু বিটা 5 আছে, তাই 5 + 1/2 3 আছে, 3 + 1/2। তার মানে আমরা একটু আর ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু বিটা 6/2 মানে 3, 4/2 মানে 2। দেখো আমরা কত সহজে পেয়ে গেলাম হাফ ইন্টু বিটা কুত্তা কমা ভেড়া, ক্লিয়ার? এবার তোমরা বলবে স্যার এর ফর্মুলা কি? গামা কুত্তা ইন্টু গামা ভেড়া বাই গামা কুত্তা প্লাস ভেড়া। এবার প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গামার ভিতরে থাকা প্রত্যেকটা মেম্বার হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার তাহলে কী করতে হয়? ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাঙতে হয়। তো গামা 3 = ফ্যাক্টোরিয়াল 2, গামা 2 = ফ্যাক্টোরিয়াল 1, গামা 5 = ফ্যাক্টোরিয়াল 4। ক্যালকুলেশন করি তো কী পাচ্ছি বলো? 1/2 থাকলো, 2 × 1 ইন্টু 1, আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1। কী কাটছে? 2 ক্যান্সেল, তো আমরা পাচ্ছি 1/কত? 3 × 2 = 6, 24। ব্যাস যেটা পেলাম ওটা হচ্ছে অ্যান্সার, ওকে? আবার কেউ কেউ কী করতে পারে এটাকে, না সেই ফর্মটা দিতে পারে। কীরকম ফর্ম বলো তো? ফর্মটা এরকম, 2 × ইন্টিগ্রেশন 0 to π/2 sin⁵2m − 1x ইন্টু cos⁵2n − 1x ডিএক্স, এরকম ফর্মটা দিতে পারে। স্যার এরকম ফর্ম পেলে তবে লিখতে পারবো বিটা কি? বিটা m, n, নচেত নয়, ক্লিয়ার? এরকম ফর্ম। তো আমরা এক কাজ করি, এটাকে এরকম ফর্মে বানানোর চেষ্টা করি। দেখো নাও, আচ্ছা এখানে কি, এখানে 2 ছিল ফর্মে, এখানে কি 2 আছে? নেই। তাহলে আমি একটা 2 নিয়ে আসি,
তো টু নিয়ে আসলে আমাকে কি করতে হবে ওয়ান বাই টু দিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। ক্লিয়ার? দেখো আমাকে ফর্মটা বানাতে হবে, যে তো ফর্মটা বানাতে গেলে আমাকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে এখানে। ওই জন্য কী করলাম, টু লিখলাম, তো ওয়ান বাই টু লিখে বাইরে অ্যাডজাস্ট করলাম। ইনটু ইন্টিগ্রেশন কী আছে বলো, এখানে জিরো টু পাই বাই টু। এবার দেখো এখানে রয়েছে সাইন টু দি পাওয়ার, সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স। মনটাই খারাপ হয়ে গেল কেন, কারণ আমাকে টু এম মাইনাস ওয়ান এরকম ফিগার লাগবে। যে এখন তোমরাই বলো কী লিখব, টু ইন্টু, টু ইন্টু কী লিখব, টু ইন্টু থ্রি, টু ইন্টু থ্রি মাইনাস কত ওয়ান, এক্স ইন্টু কস টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান। আচ্ছা তো থ্রি তাহলে কী লিখব, টু ইন্টু টু মাইনাস ওয়ান এক্স ডিএক্স। যাক বাবা আমি ফর্ম তো দিতে পারলাম, যখন ওকে এই লুকটা দিয়ে দিলাম না আমি বুঝে গেলাম এটা হচ্ছে কি এম আর এটা হচ্ছে কি এন, তাই আমরা কি লিখব, বাইরে তো ওয়ান বাই টু ছিলই বাট এই পুরোটা মানে হচ্ছে বিটা, বিটা কি বলো এম, এম মানে থ্রি আর এন, এন মানে কত টু। দেখো যেটা আমরা এখানেই পেয়ে গেছি সেটা এখানে পেলাম। অবশ্যই অবশ্যই ফুল মার্কস পাবে, ক্লিয়ার? আর এটা কেউ যদি মনে করো স্যার শর্টকাট ট্রিক্সে করবো, হ্যাঁ দেখা গেল প্রবলেমটা আসলো ওয়ান মার্কসের এমসিকিউয়ে, ক্লিয়ার? তখন আবার বোকার মতন এই থট অ্যাপ্লাই করতে যেও না। তখন কোন থট অ্যাপ্লাই করবো দেখো, তখন যে থটটা হবে টেকনিকটা হচ্ছে তোমাদের প্রথম দিন বলেছিলাম গামা ফাংশনের সময় ম্যাজিক্যাল টেকনিক, পাওয়ারটা কী আছে, পাওয়ারটা ফাইভ, তো এক কমাও ফোর। দেখো পাওয়ারটা কী আছে থ্রি, এক কমাও টু, আর পাওয়ারটাকে অ্যাড করো এইট। করতে পারবে এটা? কী করলাম আমরা, উপরে পাওয়ারটাকে এক করে কমিয়ে লিখলাম আর নিচে পাওয়ারটাকে অ্যাড করলাম। এবার শর্টকাট টেকনিক হচ্ছে প্রত্যেকটা ডিজিট থেকে দুই করে কমাতে কমাতে যাও, কিন্তু জিরো আর নেগেটিভ যেন না হয়। এইট থেকে দুই কমালে সিক্স, টু কমালে ফোর, টু কমালে টু, টু কমালে জিরো, জিরো আর নেগেটিভ নেব না যে। আচ্ছা ওকে দেখো টু কমাও টু, টু কমাও জিরো হয়ে যাবে নেব না, টু কমাও জিরো হয়ে যাবে নেব না, ব্যাস স্টপ হয়ে গেলাম। এবার দেখো তো কী কাটছে, ফোর ফোর ক্যান্সেল, টু টু ক্যান্সেল, টু থ্রি, তো কী পাচ্ছি আমরা ওয়ান বাই থ্রি ইন্টু এইট টোয়েন্টি ফোর। দেখো ওটাতে অ্যান্সার আসলো, বুঝতে পারলে? কিন্তু এই শর্টকাট টেকনিকটা কখন পসিবল হবে, কখন প্রযোজ্য হবে, যখন পাওয়ারটা ন্যাচারাল নাম্বার হবে, ক্লিয়ার? নাম্বার ওয়ান, আর এদের মধ্যে এনি ওয়ান যে কোনো একটা অড নাম্বার হবে বা বোথ অড নাম্বার, যদি ইভেন নাম্বার হয় তাও নিয়ম আছে, টেকনিক আছে, যদি দুটোই ইভেন হয়ে যায় না তাহলে সেম টেকনিক অ্যাপ্লাই করবে, শুধু পাই বাই টু মাল্টিপ্লাই করবে, এক্সট্রা এক্সট্রা খালি পাই বাই টু মাল্টিপ্লাই করবে। কিন্তু এই পাওয়ার দুটোর মধ্যে যদি এনি ওয়ান যে কোনো একটা যদি অড হয়ে যায় না তাহলে এই টেকনিক মানবে, ব্যাস আমাদের প্রথম প্রবলেমটা সলভ হলো। চলো না আস্তে আস্তে করি, দেখবে ভেরিয়েশন আসবে, মিটিয়ে দিচ্ছি এটা তাহলে। এবার নেক্সট লিখো, নেক্সট প্রবলেম, প্রবলেম একই রকম, শুধু চিন্তার ব্যাপার এখানে যে কোন থট দিয়ে করব। নেক্সট লিখবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা, সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা ইন্টু কস টু দি পাওয়ার সিক্স থিটা ডি থিটা। এই প্রবলেমটা কী করে করবে, খুবই সহজ, তোমাকে আর ফর্ম বানাতে হবে না। এক কাজ করো আগে লিখো ওয়ান বাই টু, ক্লিয়ার? কারণ টু ছিল না যে, ওয়ান বাই টু ইন্টু বিটা, ইন্টু বিটা বলো তো কী লিখবো, এখানে পাওয়ারটা কী আছে সাইনের ফাইভ, তাহলে কী লিখবো
फाइव प्लस वन बाय टू कमा सिक्स प्लस वन बाय टू तार माने कत सहज आमी पे गेलाम कि वन बाय टू इंटू बीटा सिक्स बाय टू माने थ्री और सेवेन बाय टू बोलो एकदम फटाफाटी ए अब्दि बुझते पारले किना। एबार ए अब्दि जखन आसलो आमादेर ओई थटटा निते हबे, एबार कोन थट बोलो तो बीटा एम एन थेके गामाते परिणत करा, बीटा कुत्ता कमा भेड़ा। तो तुम्हारा प्रत्येके जानो वन बाय टू थाके एखाने इंटू बीटा कुत्ता कमा भेड़ा, एटा माने कि गामा कुत्ता इंटू गामा भेड़ा बाय गामा कुत्ता प्लस भेड़ा, कुत्ता प्लस भेड़ा। बोलो एकदम फटाफटी ए लाइन टा बुझते पारले किना। ए अब्दि कारो कोनो समस्या नाई तो सियोर? ताहले कि करलाम, बीटा कुत्ता कमा भेड़ा इक्वल गामा कुत्ता इंटू गामा भेड़ा बाय गामा कुत्ता प्लस भेड़ा। एबार एबार तुम्हारा बोलो सर अपनी एखन क्यालकुलेशनटा करियेन ना, थामुन केन, उपरे गामा थ्री थाक सर, राखुन एकटु वेट करुन अपनी। गामा सेवेन बाय टू सर थाक सर, एकटु वेट करुन। एखाने गामा कि पाच्छि बोलो तो क्यालकुलेशन करले सिक्स प्लस सेवेन माने थार्टीन, थार्टीन बाय टू, थार्टीन बाय टू। बोलो ए अब्दि ओके? এইবার আমরা এটাকে ভেঙে দিচ্ছি, ক্লিয়ার? ক্যালকুলেশন করি এবার, আমি সাইডে করি। দেখো ইকুয়াল, আচ্ছা ওয়ান বাই টু থাক নো প্রবলেম, ইন্টু দেখো তো এখানে কি আছে, গামা থ্রি, গামার পরে এটা ন্যাচারাল নাম্বার আছে না, পি বাই কিউ ফর্ম আছে, ন্যাচারাল নাম্বার দেখতে পাচ্ছি গামা থ্রি। তো গামা থ্রিকে ভাঙার টেকনিকটা কি, ফ্যাক্টোরিয়াল টু, ঠিক কিনা? তো আমি লিখলাম কি, গামা থ্রি ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ইন্টু, দেখো গামা সেভেন বাই টু, গামা সেভেন বাই টু। দেখো এখানে কিন্তু প্রচুর প্রপার্টি ইউজ করা যায় যাতে ক্যালকুলেশন ছোট হয়, আমি এখন করছি না, প্রথম শিখছো তাই, যখন আবার শেখাবো নেক্সট তখন আরও শর্টকাট টেকনিক শিখে দেবো ক্যালকুলেশন করার। তো গামা সেভেন বাই টু মানে কী বলো তো? দেখো নিচে কী আছে, টু আছে না, তাই টু করে কমাও, তাহলে কী লিখবো বলো, ফাইভ বাই টু, আবার টু কমাও, থ্রি বাই টু, আবার টু কমাও, ওয়ান বাই টু, গামা কি ওয়ান বাই টু থাকলো, ওকে? সেম একই রকম গামা থার্টিন বাই টু কত কমবে, টু করে কমবে, তাহলে কী লিখবো, ইলেভেন বাই টু কমাও, নাইন বাই টু কমাও, সেভেন বাই টু কমাও, ফাইভ বাই টু কমাও, থ্রি বাই টু কমাও, ওয়ান বাই টু ইন্টু কত, গামা ওয়ান বাই টু। বলো এফ ডি ওকে? এবার এবার আমরা করবো কি দেখে নাও। আচ্ছা এক্ষেত্রে বলি, অনেকে তো ভিডিওটা দেখবে, অনেকে ভাববে স্যার একটা কাজ কেন করলো না, কী কাজ জানো? অনেকে ভাববে স্যার একটা কাজ করতে পারতো, দেখো ওয়ান বাই টু গামা থ্রি মানে ফ্যাক্টোরিয়াল টু হয়, আর গামা সেভেন বাই টু থাক না, আমরা বরং এটাকে ভাঙছি ইলেভেন বাই টু ইন্টু নাইন বাই টু ইন্টু সেভেন বাই টু, আর না ভেঙে গামা সেভেন বাই টু করতে পারতাম। কিন্তু এখন তোমরা প্রথম শিখছো তো তাই এটা চোখে প্রথমে ফিট হবে না, ক্লিয়ার? মাথাটা আউলে যাবে, ওই জন্য আমি কী করলাম কি ভাই সবাইকে ভাঙ, খুব তো বড় নয় যে দশ পেজ লাগবে, লাগবে তো দু তিনটা ডিজিট মাত্র এক্সট্রা, ওই কারণে আমি আর তোমাদেরকে তোমাদের ব্রেনের উপরে প্রেশারটা ফেলিনি। আচ্ছা এবার আমরা কাটাকাটি করি, দেখো এখান থেকে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হাফ হাফ ক্যান্সেল, থ্রি বাই টু, থ্রি বাই টু ক্যান্সেল, ফাইভ বাই টু, ফাইভ বাই টু ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকলো বলো? এখান থেকে দেখো ওপরে কি টু ইন্টু ওয়ান না, ফ্যাক্টোরিয়াল টু মানে টু ইন্টু ওয়ান, আর টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, পড়ে থাকছে ওয়ান বাই, ওয়ান বাই ইলেভেন ইন্টু নাইন ইন্টু সেভেন, সিক্সটি থ্রি, সিক্সটি থ্রি মানে আমরা পাচ্ছি কত, সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি,
বাই টু ইন্টু টু ইন্টু টু মানে এইট, এটা পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি কি এইট বাই সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি। ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো খুব কি টাফ ছিল প্রবলেমটা, বুঝতে পারলে কি না পারলে না সেটা বলো। ব্যাস দেখি তো একটা প্রবলেম তোমার পারো কিনা, লিখো কোশ্চেন লিখো, একদম ডেঞ্জারাস প্রবলেম কিন্তু এটা। লিখবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। আচ্ছা প্রথমে বলো আমাদের ফার্স্ট ডিউটি কী হবে, প্রথমে ওয়ান বাই টু নেব, তারপর বিটা বলো তো এখানে পাওয়ারটা কী করবো, ওয়ান অ্যাড করে টু দিয়ে ডিভাইড করে দেবো, যাই থাক না কেন পাওয়ারটা ওয়ান অ্যাড করবো নিয়ে টু দিয়ে ডিভাইড করে দেবো, ওয়ান অ্যাড করবো আর টু দিয়ে ডিভাইড করে দেবো। ব্যাস এবার এখন লিখি কী পাচ্ছি, ওয়ান বাই টু থাকলো ইন্টু বিটা থ্রি বাই টু কমা ফাইভ বাই টু। দেখো কত সহজে আমি বিটা এম কমা এন পেয়ে গেলাম, এবদি বুঝতে পেরেছো সবাই, খুব কি টাফ লাগলো এবদি। এইবার আমাদের নেক্সট ডিউটি কী, ওয়ান বাই টু থাকলো বিটা কুত্তা কমা ভেড়া, ফর্মুলা গামা কুত্তা ইন্টু গামা ভেড়া বাই গামা কুত্তা প্লাস ভেড়া, কুত্তা প্লাস ভেড়া। আমরা এখনই ভেঙে দেবো না এই গামা ফাংশনটাকে, এক লাইন করি ওয়ান বাই টু ইন্টু উপরে কী পাচ্ছি গামা থ্রি বাই টু ইন্টু গামা ফাইভ বাই টু, আর নিচে কী পাচ্ছি বলো তো গামা এইট বাই টু মানে গামা ফোর। বলো এ অবধি ওকে, এ অবধি কারো কোনো সমস্যা নেই তো, মন থেকে বলো কিন্তু সবাই। এবার আমাদের ডিউটি গামার যে প্রপার্টি ছিল না ওই প্রপার্টি অনুযায়ী এটাকে ভাঙা, দেখি তো ভাঙলে কী পাবো, ইকুয়াল ওয়ান বাই টু থাক গামা থ্রি বাই টু। আচ্ছা বলো তো নিচে কত আছে, টু আছে না, ওই কারণে আমি ওপর থেকে টু আগে মাইনাস করব, তো টু মাইনাস করলে কী পাবো ওয়ান বাই টু ইন্টু গামা ওয়ান বাই টু। ব্যাস এটা খেতাম। এবার এর পালা দেখো ওপরে কত আছে ফাইভ, নিচে কী আছে টু, টু করে মাইনাস করব তো কী পাচ্ছি বলো তো থ্রি বাই টু ইন্টু কত ওয়ান বাই টু ইন্টু কি গামা ওয়ান বাই টু। আর লক্ষ্য করো গামা ফোর এটা তো ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার হলে কী হয় ফ্যাক্টোরিয়াল হয়, ফ্যাক্টোরিয়াল থ্রি। এবার একটু ক্যালকুলেশন করি আর দেখো, আচ্ছা ওয়ান বাই টু থাক ইন্টু বলতে পারবে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে কি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তো আমি এভাবে লিখি ওয়ান বাই কি ওয়ান বাই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান লিখতে পারি ইন্টু, এবার যা আছে ওপরে লিখি ওয়ান বাই টু ইন্টু কি রুট পাই ইন্টু থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু কি রুট পাই। স্যার কী করলেন দেখো না, পি বাই কিউ এটাকে লিখতে পারি না ওয়ান বাই কিউ ইন্টু পি, পারে কেন লিখতে, ওটাই তো করলাম দেখো পি বাই কিউ মানে কি ওয়ান বাই কিউ ইন্টু কি পি, পি মানে কি পুরোটা লিখতে পারি তো। এবার আমরা একটু ক্যালকুলেশন করি দেখো থ্রি আর থ্রি ক্যান্সেল হচ্ছে, তো উপরে কী পাচ্ছি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু রুট পাই ইন্টু ওয়ান ইন্টু রুট পাই মানে পাই, আর নিচে ক্যালকুলেশন করো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ফোর এইট সিক্সটিন হ্যাঁ থার্টি টু,
তাহলে আমরা পেয়ে গেলাম কি পাই বাই 32 ব্যাস খুব কি টাফ আগে বলো কেউ যদি মনে করো স্যার এটাকে শর্টকাট ট্রিক্সে করব তাহলে ট্রিক্সটা কীরকম দেখো পাওয়ার কি আছে 2 এক কমাও পাওয়ার আছে 4 এক কমাও পাওয়ারটা অ্যাড করো এবার প্রত্যেকটা পার্ট থেকে 2 মাইনাস করতে করতে যাও 6 থেকে 2 মাইনাস করো 4 4 থেকে 2 মাইনাস করো 2 2 থেকে 2 মাইনাস করো 0 1 থেকে 2 মাইনাস করো নেগেটিভ নেব না 3 থেকে 2 মাইনাস করো 1 2 মাইনাস করো নেগেটিভ নেব না কারণ 2 মাইনাস করতে যাব ঠিকই কিন্তু বাট নেগেটিভ আর 0 নেব না এবার লক্ষ্য করো 2 আর 4 বোথ ইভেন নাম্বার যদি এনি ওয়ান অড হতো না বা বোথ অড হতো তাহলে আমাদের এটা অ্যান্সার হতো কিন্তু বোথ আর ইভেন নাম্বার ওই কারণে পাই বাই 2 মাল্টিপ্লাই করব তো কি পাচ্ছি 3 2 পাই বাই 8 16 32 দেখো শর্টকাটের অ্যান্সার কি পেলাম এটা যখন আমাদের এমসিকিউ দেবে তখন এই টেকনিক করব কারণ ওখানে তো দেখাতে হবে না তুমি কীভাবে করছো না করছো ক্লিয়ার যদি রেজাল্ট মুখোশ তাকে বসে দিলে আনা তো শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলে কে কেউ ভাবছো এদিক ওদিক দেখে বসে দেবো নাকি করতে পারো নো প্রবলেম এক্সটার্নাল হার্ড ডিস্ক এটা আচ্ছা নেক্সট আর একটা প্রবলেম লিখো এটা তোমরা বলবে নেক্সট লিখো নেক্সট প্রবলেম ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 5x dx দেখো আমি সব রকম টাইপের দিচ্ছি ক্লিয়ার এনের পাওয়ার এন এম এর পাওয়ার সাইনের পাওয়ার কসের পাওয়ার অড ইভেন দুটোই অড দুটোই ইভেন বা একটা অড একটা ইভেন সব রকম দিচ্ছি এবার দেখো এখানে কসটা দিলাম না এবার তো ফেসে গেলে এবার কি করবে গুড তো আমরা করব কি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 দিলাম সাইন টু দি পাওয়ার 5x কস তো নেই ওই কারণে কি লিখবো কস টু দি পাওয়ার 0x dx বলো বুঝতে পারলে বিষয়টা আর যখন এই অবধি লিখতে পারলাম আর তো টেনশন নেই এবার কাজ কি হাফ ইন্টু বিটা দেখো টেকনিক হচ্ছে যা থাকবে 1 অ্যাড করে 2 দিয়ে ডিভাইড কমা যা থাকবে ওর সঙ্গে 1 অ্যাড করে 2 দিয়ে ডিভাইড একটা লাইন করি আর 1 বাই 2 ইন্টু বিটা বলো কী পাচ্ছি 6 বাই 2 মানে 3 কমা 1 বাই 2 দেখো পেয়ে গেলাম বিটা কুত্তা কমা ভেড়া এবার আমাদের কাজ কি বলো কাজ কি হবে 1 বাই 2 ইন্টু বিটা কুত্তা কমা ভেড়া গামা কুত্তা ইন্টু গামা ভেড়া বাই গামা কুত্তা প্লাস ভেড়া আর এক লাইন করি 1 বাই 2 থাকলো গামা 3 ইন্টু গামা 1 বাই 2 আবার লোভে পরে প্রথম লাইনে করে দিও না ওয়েট করো একটু দাঁড়াও একবারে সব ভাঙবো গামা কি 7 বাই 2 এইবার তোমরা এই গামাটার যে প্রপার্টি শিখেছিলে না সে প্রপার্টি অনুযায়ী ভাঙো তো চলো এখানে ভাঙি ইকুয়াল 1 বাই 2 তো ছিলই থাক ইন্টু গামা 3 3 তো ন্যাচারাল নাম্বার ওই কারণে কী লিখবো ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু গামা হাফ গামা হাফ ইকুয়াল টু রুট পাই তো আচ্ছা লিখছি দাঁড়াও গামা হাফ থাক আপাতত এবার এখানে আছে 7 বাই 2 এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল হবে না কী করবো নিচে কী আছে 2 আছে না 2 করে কমাতে কমাতে যাব তো 7 থেকে 2 কমালে কত হচ্ছে 5 বাই 2 তারপর 3 বাই 2 তারপর 1 বাই 2 ব্যাস দম শেষ গামা হাফ এবার কী কাটছে দেখো ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1 আর 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে গামা হাফ আর গামা হাফটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে 2 ইন্টু
लिखिए आप वन बाई फिफ्टीन बाई एट उल्टा लिखी पाची एट बाई फिफ्टीन बस प्रॉब्लम सॉल्व बस अनेक सहज अंक दिलाम एबार लिखो एक टफ अंक एटा एग्जामे आसे विशेष करे जखन तुम्हारा टुएल्व लेवेले पढ़ते तो एंट्रांसे खूब दित भलो अंक बेस लिखो বেশি নয় আর মাত্র দুটো প্রবলেম আছে এটা আর একটা তাহলে কিন্তু এই টাইপের সব শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু রুট টেন এক্স ডিএক্স একদম মার্কা মারা অঙ্ক এটা ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু রুট ওভার টেন এক্স इंटू डी एक्स ये प्रॉब्लम की कर सल्व देखो हमारे काज की है इंटीग्रेशन जीरो टू पाई बाय टू तो रूट टेन एक्स माने कि रूट साइन एक्स बाय रूट कॉस एक्स इंटू की डी एक्स एबार जे क्यों बोलते पारबे सर लिखुन ना जीरो टू पाई बाय टू जानें साइन एक्स रूट साइन एक्स माने कि साइन टू दि पावर वन बाय टू एक्स सर एटा तो वन बाय रूट कॉस एक्स आछे एटा माने कि कॉस टू दि पावर माइनस वन बाय टू इंटू एक्स टू टू एक्स डी एक्स ताई ना साइन टू दि पावर हाफ एक्स कॉस टू दि पावर माइनस हाफ एक्स ठीक कि ना बोलो आगे बुझते पाले एटा ना पाले ना तुम मन पारो नि बुझते सियोर हाँ তাহলে এ অবধি কারোর সমস্যা নেই নিশ্চয়ই এইবার যখনই এ অবধি হয়ে গেল না আমি তো দেখে বুঝতে পারছি জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস টু দি পাওয়ার কিউ এক্স তার মানে আমাদের টেকনিকটা কি ওয়ান বাই টু ইন্টু বিটা বিটা কি এটার সঙ্গে ওয়ান অ্যাড করে টু দিয়ে ডিভাইড এটার সঙ্গে ওয়ান অ্যাড করে टू दिए डिवाइड इटे तो ये तो करी हमें जा था पावर वन एड कर टू दिए डिवाइड करी तो कर लम तो बोल तो पासी वन बाय टू इंटू बीटा टू प्लस वन थ्री बाय टू बाय टू मैं थ्री बाय फोर कमा वन थेके हाफ बाद दिले हाफ हाफ बाय टू मैं वन बाय फोर क्लियर बस যখনই আমরা পেয়ে গেলাম না এরকম যখন এরকম পেয়ে গেলাম এবার আমাদের কাজ কি এটা কিসে ট্রান্সফার করা বলো গামাতে ট্রান্সফার করা তো কি লিখবো ওয়ান বাই টু ইন্টু দেখো সবাই বিটা কুত্তা কমা ভেড়া মানে গামা কুত্তা ইন্টু গামা ভেড়া বাই গামা কুত্তা প্লাস ভেড়া এবার এখনই ক্যালকুলেশন করবে না আগে হটটা নিচেরটা ক্যালকুলেশন করে নাও ইকুয়াল ওয়ান বাই টু গামা থ্রি বাই ফোর ইন্টু গামা ওয়ান বাই ফোর আর নিচে কী পাচ্ছি গামা ওয়ান তাই না গামা ওয়ান থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ফোর বাই ফোর ইকুয়াল ওয়ান হয় আচ্ছা গামা ওয়ান মানে কত গামা ওয়ান ইকুয়াল ওয়ান আমি রেজাল্টে বলেছিলাম ফার্স্ট ক্লাসটাতে তাই আমরা ওর জায়গায় ওয়ান পুট করে দিচ্ছি তাহলে কী পাচ্ছি ওয়ান বাই টু ইন্টু গামা থ্রি বাই ফোর ইন্টু গামা ওয়ান বাই ফোর এবার না দেখো এখানে গিয়ে তোমরা কনফিউশনে পড়ে গেলে স্যার কী করবো স্যার ফিল করতে পারছি না ব্যাপারটাকে দেখো আমরা কিন্তু এটা কমাতে পারছি না কেন কারণ নিচে তো ফোর আছে তো থ্রি থেকে ফোর বাদ দিলে তো মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস যেটা আমরা নিতারব না ওই কারণে আমরা এখানে ওই টেকনিকটা ইউজ করব কোন টেকনিক গামা এন ইন্টু গামা ওয়ান মাইনাস এন ইকুয়াল
पाई बाई साइन एन पाई क्लियर इखने देखो एड करो एन और वन माइनस एन एड करो वन पाच देखो थ्री बाई फोर और वन बाई फोर एड करो एड कर ले कि वन पाच नम्बर टू की एखे जो एनर भैल्यू जिरो थे वनर मध्य तो वन बाई फोर भैल्यू कि जिरो थे वनर मध्य तो हमें छोटा के नेब ये मध्य छोटो आन बाई फोर तेल फर्मूला कि पाई बाई साइन साइन की एखे एनर भैल्यू छोटा ये मध्य छोटो को वन बाई फोर तेल वन बाई फोर इंटू पाई मैं पाई बाई फोर वन बाई टू थाकलो इंटू पाई बाई साइन पाई बाई फोर मैं वन बाई रूट टू आर टू कैंसल करो कि पाची पाई बाई रूट टू बस एटा होच्छे आंसर आशा करछि बुझते पारले प्रब्लेमटा एबार एकटा प्रब्लेम आमि होमवर्क दिच्छि एटा बाड़ीते करबे এটা মিটিয়ে দেবো নেক্সট লিখো লাস্ট প্রবলেম এটা বাড়িতে করবে হালকা হিন্স দিয়ে দেবো টেনশন নেই লিখো ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু রুট সাইন এক্স ইন্টু ডিএক্স इंटू इंटीग्रेशन जीरो टू पाई बाई टू वन बाई रूट ओवर साइन एक्स इंटू डी एक्स क्लियर एटा देखो तुम्हारा एटा देखे क्योंकि सियोर बुझते इंटीग्रेशन जीरो टू पाई बाई टू बोलो तो साइनर पावर कत है हाफ तो साइन टू दि पावर हाफ एक्स डीएक्स तैना हाफ एक्स डीएक्स तो ये तो कस नहीं तो लिखब इंटू कस टू दि पावर जिरो एक्स डीएक्स तेल एक पार्ट हो गल इंटू ए देखो इंटीग्रेशन जिरो टू पाई बाई टू वन बाय रूट साइन एक्स ये मैंने कि साइन टू दि पावर माइनस हाफ एक्स क्योंकि कस तो छो ना तो कस टू दि पावर कि लिखब जिरो एक्स डी एक्स तैना एबार तुम्हरा ए पार्टा के देखे सहजे बोलते पर सर ए पार्टा होच्छे कि वन बाय टू इंटू बीटा पावर टा कि आछे हाफ प्लस वन बाय टू कमा जिरो प्लस वन बाय टू बस एटा हो गेलो जखन पड़ेर पार्टा जाबे एटाओ तो बीटा फंक्शन तैना वन बाय टू इंटू बीटा माइनस वन बाय टू प्लस वन बाय टू कमा जिरो प्लस वन बाय टू जा पावर थाकबे वन एड करो टू दे डिवाइड कर देवे वन बाय टू इंटू वन बाय टू वन बाय फोर थाकलो पड़े इंटू बीटा बोलो तो कत होच्छे हाँ थ्री बाय फोर कमा वन बाय टू इंटू बीटा वन थेके हाफ बाद दिले हाफ वन बाई फोर इंटू वन बाई टू बस परेर पार्ट आमी करबो ना एबार निजे करबे एटाके गामा फांगशने कनवर्ट करबे ने क्यालकुलेशन करबे तो एई होलो जदि तोमादेर फर्मटा एरकम थाके ना इंटीग्रेशन जिरो टू पाई बाई टू साइन टू दि पावर पी एक्स इंटू कस टू दि पावर किऊ एक्स डी एक्स एरकम धरनेर जेमनी अंक दिक करा स्टाइल करा टेक्निक होच्छे एई তোমাদের আর একটা ছোট ক্লাস হবে ওই ক্লাসে কি বলো তো যদি বাই চান্স সাইন কসের না দিয়ে যদি থাকে অ্যালজেব্রিক ফর্মে তখন কেউ অঙ্কটা করবে ব্যাস ওটা করালেই তোমাদের কিন্তু এই টপিক শেষ হয়ে যাবে আশা করছি টপিকটা বুঝতে পেরেছো দেখে না সবাই